বাবে অনুষ্ঠিত মুকলি সভাৰ সভাপতি ডাঙৰীয়া, মঞ্চত উপবিষ্ট বিশিষ্ট আলোচকবৃন্দ তথা এভাৰেষ্ট বিজয়ী নবকুমাৰ ফুকন ডাঙৰীয়া আৰু সমাজত মঞ্চ সভাত উপস্থিত থকা তিনিবংশীয় বংশধৰ ভাই ককাই ভাই ভনীসকল, মই আজি অতিকৈ আচলতে তোমাৰ দুখ পোৱা কথাই আমি এইটোৱেই কেন্দ্ৰবিন্দু বুলি ভাবিছোঁ। অসমৰ ভিতৰত সকলো মানুহে এই মহং চাংগুণ মতলং মহান দেৱতাই শব্দটো মই এপ্ৰিচিয়েট নকৰোঁ, এইটো পিছত হোৱা শব্দ। গতিকে আমি জাচিংফা কি বস্তু, জাচিংফাসকলৰ বংশধৰ হৈছে এই তিনিপদ মানুহ। আমি জাচিংফা কোনো এজন মানুহ নহয়, গতিকে আমি এই তিনি বংশৰ মানুহ। এইটো কিমান ডাঙৰ অঞ্চল বৈৰাগীবলৈকে ধৰি যদি আমি এইভাগে চাওঁ, আজি এইটো যি ইয়াতে ৰেল চাউচিং হৈছে, এইটো কিমান উজ্জ্বল হ'ব লাগিছিলে, কিমান পৃথিৱীৰ মানুহে ইয়াত ইয়াৰ পৰাই মানে ইণ্টাৰনেশ্যনেল ডম্বৰধৰ দেৱনাই ফুকন ডাঙৰীয়া পৃথিৱীৰ বিভিন্ন দেশলৈ গৈ পেলাই তেওঁ এই সংস্কৃতি চৰ্চাত উপবিষ্ট হৈছিলে। গতিকে আমি এনেকুৱা এজন মানুহৰ এইটো মৈদাম থলীটোত বা এই অঞ্চলৰ এইটো যিটো প্ৰাণকেন্দ্ৰ, টাই সংস্কৃতি প্ৰাণকেন্দ্ৰ মহং চাংগুণ মকলঙৰ বসতি অঞ্চলত আজি এইটো দুৰ্ভাগ্যজনক কথা। আৰু এইটো মই দুৰ্ভাগ্যজনক বুলি মোক ক'বলৈ সাহস আছে কাৰণে কৈছোঁ, কাৰণ মই বংশ মানুহখিনিক কৈছোঁ, নিজৰ ভাই ককাক কৈছোঁ, তাত মই কোনো বেলেগ মানুহক ক'বলৈ যোৱা নাই। গতিকে আমি তিনি বংশ, মই চাংগুণ বংশৰ মানুহ, গতিকে এই তিনি বংশৰ ময়ো এজন সদস্য, গতিকে আমি আটাইবোৰ নিজে আপোন মানুহ। কিন্তু আমি এইটো কিয় কৰি গৈছোঁ কেইজনমান মানুহে, আমি বিশ্বত আমি বিশ্বায়নৰ যুগত আমি হেৰাই নাযাবলৈ, আমাৰ অস্তিত্ব ৰক্ষা কৰিবলৈহে আমাৰ সংস্কৃতিটো ভাষাটো আমি দাঙি ধৰিবলৈ বিচাৰিছোঁ। কাৰণ যি জাতিৰ নিজস্ব ভাষা নাই, যি জাতিৰ নিজৰ পৰম্পৰা নাই, যি জাতিৰ কোনো মানে হেৰি বিশেষত্ব নাই, বীৰ বীৰাংগনা নাই, সেই জাতি কেতিয়াও জাতি হৈ থাকিব নোৱাৰে। যি জাতিয়ে নিজৰ বীৰ বীৰাংগনা নিজৰ মানে পৰম্পৰাবিলাক পালন কৰিব নাথাকে, সেই জাতি বিলীন হৈ যায়। গতিকে আত্মপৰিচয় আমাৰ প্ৰয়োজন আছে। গতিকে আমি দেশ আকৌ আহোম ৰাজ্য ঘূৰাই ল'বলৈ আমি একো সংস্কৃতি কৰা নাই। আমি দিনে এতিয়া পঢ়া শুনা কৰি কষ্ট কৰিছোঁতেই এই সকলো আমাৰ প্ৰজন্ম, আমাৰ নতুন প্ৰজন্মই আমাৰ কথাটো বুজিব, তেওঁলোকে ভৱিষ্যতে বিশ্বৰ আগত আমি টাই বংশৰ মানুহ, আমি পণ্ডিত বিজ্ঞ পণ্ডিত বংশৰ মানুহ, মহং চাংগুণ মতলং, এই কথাটো তেওঁলোকে বুজি পাবৰ কাৰণে এইবোৰ আমি কৰিছোঁ। গতিকে ইমানবোৰ কষ্ট কৰাৰ পিছত আকৌ এইখন মানুহৰ এইখন ঠাইৰ কথা কৈ কৈ আনতো আমি এইবিলাক বক্তৃতা অনুষ্ঠান ৰাখিছোঁ, বক্তৃতা দিছোঁ, কিন্তু ইয়াত যেতিয়া এনেকুৱা এটা পৰিৱেশ হয় তেতিয়া আমি হতাশ হ'বলৈ বাধ্য হওঁ, আৰু হতাশ হৈছোঁ বহু ক্ষেত্ৰত। গতিকে কথা ক'বলৈও কোনো সুখ নালাগে, কাৰণ আমাৰ নিজৰ মানুহেই নিজৰ কথা নুশুনে, নিজৰ ল'ৰা ছোৱালীয়ে যদি কথা বতৰাবোৰ নুশুনে, আমি আনক লৈ কেনেকৈ আমাৰ সংস্কৃতিটো বৰ্তাই ৰাখিম। গতিকে আমাৰ এইটো অকল পূজা পাতল বুলিলে আমি পূজা পাতলবিলাকো বুজি পোৱা নাই। আজি জাচিংফা সম্পৰ্কতে আলোচনা হ'ব। জাচিংফা হৈছে কি? জাচিংফা আমি কৈছোঁ যে জ্ঞানী মণ্ডলী। জাচিংফা কোনো এতিয়া মানুহে কৈছে জাটো মাইকীহে বুজায়, তিৰোতা বুজায়, জা মানে জন্মদাতাও বুজায়, জা জা পিনবান। গতিকে জা হ'ল জন্মদাতা, জ্ঞান চিং মানে জ্ঞান, ফা হ'ল অধিকাৰী, আকৌ জাচিংফা চেংখাম বুলি কোৱা হৈছে, চেংখাম মানে পবিত্ৰ। গতিকে এই পবিত্ৰ জ্ঞানৰ অধিকাৰী যিসকলে আমালৈ সুকথা সুবাক্য লিখি আমি সৃষ্টি বুৰঞ্জী ৰচনা কৰি থৈ গৈ আমাক জীয়াই থাকিব পৰাকৈ আমাৰ অতীত সম্পৰ্কে ব্যাখ্যা কৰি থৈ যিসকলে থৈ গৈছে সেইসকল মানৱ উপৰিপুৰুষকে আমি আমি আজি জাচিংফা পূজাত বন্দনা কৰিছোঁ। কোনো দেৱতাক বন্দনা কৰা নাই, দেৱতাক অৰ্পণ কৰা নাই, দেৱ জাচিংফা, জাচিংফা কোনো সৰস্বতী নহয়। আৰু এইটো সত্য যে আমি জাচিংফা পূজা কৰি কুকুৰা এটা দি লাও লাও গাহৰি দি পেলাই যে পূজা কৰিলেই আমি ভাল মানুহ হ'ম বিদ্যা শিক্ষাত, প্ৰথম এইটো কথা নহয়। সেইসকলৰ গুণ গৰিমাৰ কথা আমি ল'ৰা ছোৱালীৰ আগত আমি ক'ব পাৰিব লাগে।
কই পেলাই সেই সকল গুণ গরিমায় কেন নিজক মহৎ করব পারি মহান করে গড়ি তুলব পারি সেই কথাবহে আমার প্রয়োজন আছে, যে কারণ আলোচনা চক্র দরকার আছে। আর সেই কারণে এই আলোচনা চক্র আয়োজন করা হয়েছে। আমার যখন লড়া ছিল উঠি আছে উঠি অহা প্রজন্ম আমি কথাখিন শিকাবলে লো, কিন্তু এটা উঠি অহা প্রজন্ম আমি আমার সতী সন্ততি সেইবিলাক এই বিষয়ে আমি এই এনেকা সভাবিলাকত প্রায় নেদেখুয়ে লগ ভাগ নেপাও। আর আমার মহিলাসকলের ক্ষেত্রে বিশেষ মহিলাসকল যিমান থাকিব লাগিছিলে সেইদরে মহিলাও এই আমার সমাজত এটা নাই। এইবিলাক আমার কারণে এই একটা মানে দুর্ভাগ্যজনক কথা। মহিলার ঘরখনের অধিকারী, মহিলাগী শিক্ষিত নহলে ঘরখন উন্নত হব নয়, মহিলাগী যদি জ্ঞান গরিমা শুদ্ধ নহয় সেই সংস্কৃতিটি ধরে রাখার ক্ষেত্রে অসুবিধা হয়। গতি মহিলাসকলে ইয়াত ওতপ্রোতভাবে জড়িত হব লাগিছিলে। গতি আমি এটা এই কথা দুঃখ পাইছো যে আমি এই অঞ্চলতে ইমান মানুষ থাকি ইয়াত হেৰি আছে কি কয় ONGC চাকরি করা মানুষ আছে, শিক্ষক করা মানুষ আছে, ইয়াত মানে অইলত কাম করা মানুষ আছে আগের দিনের দরে নহয়। গতি মোহন দেউধাই কিমান মানুষ আছে, কিন্তু আমি আমার একমাত্র বলে মানে এই কইসো কারণ ইয়াতেই ডম্বর দেউধাই মহিহালিট আছে, মৈদামট আছে, আর এইটাই প্রাণকেন্দ্র, এইখানে হাতিবরুয়া গাঁও, এইখানে আখয়া গাঁও, হেয়া লাইসিং, এইয়া মানে কি কয় লক্ষ্মীপথার, সেই ইমান গোটেইবো মানুষ থাকুতে আমার অবস্থাটা এই, কিন্তু এই কিয় নহয়েছে এই আমার আন্তরিকতা অভাবের কারণে নহয়েছে, আমি সচেতন হওয়া নাই। লোক সংস্কৃতি করবলে কিন্তু ল মারিছো ইয়ার বাসর ভাড়া দিয়ে পেলায় ঢেকিয়া খাওয়া নামঘরে যাও, কিন্তু আমি নিজের ঘর তো ঠিক করে নল, লোকর ওপর ল মার স্বভাব আমার যে এড়ব লাগিছিলে। লক্ষ্মীনাথ তামুলিয়া অলপতে লিখিছে গরু গাভয়ে মানে মার খাওয়া পিছতো মানে বিষটা সোনকালে পাহরি থাকে। আমাক এই বর্ণ হিন্দু বা হিন্দু কালচারটা এনেকা প্রতারণা করার পিছতো আমি সেই সাবতি আছো, যে কারণে আমি দেশখানে হেরালো। গতি আমার জাসিংফা পূজা হয়েছে উপরিপুরুষের পূজা, তাই আহোম সকলে উপরিপুরুষের বাহিরে কাকু তর্পণ নকরে। গতি উপরিপুরুষ বলে কলে আমি কি বুঝি, পণ্ডিত সকলেও কব নয়, খুব ভালকে বুঝাই দিব নয়, সুদিলেও খুকুজা লাগে। গতি পণ্ডিত আমি উপরিপুরুষ বলে কলে অল আদিদেব পিতৃ মাতৃ কৌ নমস্কার যারপা দেখিল সৃষ্টি সংসার পিতৃ পিতামহ বলে আমার উপরিপুরুষসকলকে বর্ণনা করছো। তার এই মানব উপরিপুরুষ আমি চারিপুর গৃহধাম রক্ষা করো মরার পিছন, তারপর আক ন পঞ্চপুরুষের নপুরুষ রক্ষা করো, চৌদ্দ পুরুষের পিছত প্রাকৃতিক উপরিপুরুষ যেটা আমি বানফি বলে কোম, বান মানে সূর্য, সূর্য সৌরমণ্ডলের শক্তিটো পূজা করো, সেই সৌরমণ্ডলটা সৃষ্টি হয়েছে আছে কারণে আমি বর্তি আছো, তার ঊর্ধ্বত মহাশূন্য, মহাশূন্যতে এই সৌরমণ্ডলের সৃষ্টি হয়েছে। গতি মহাশূন্যই সর্বস্ব, মহাশূন্যে কারো কথা শুনি সৃষ্টি নকয়, মহাশূন্যতে সৃষ্টি হয় ধ্বংস হয়, সেই কারণে মহাশূন্যক আমি সৌরমণ্ডলের মানে আদি পিতৃ হিসাবে আমার প্রথম উপরিপুরুষ বলে গণ্য করে ফুয়ারুং অনুষ্ঠান পাতো। আর সেই ফুয়ারুং অনুষ্ঠান পিছতে আমি বানফি পাতি এই সৌরমণ্ডল শক্তি সমূহ পূজা পাতল পাতো। সৌরমণ্ডলক আমি সূর্যটুক আমি কইছো যে সেই হয়েছে প্রাকৃতিক উপরিপুরুষ, কিন্তু সেই আমি কিন্তু সেই মহাসূর্য সৌরমণ্ডল অধিকারী, আর আমার উপরিপুরুষ হয়েছে পঞ্চদশ শতিকার ল্যাংডন। আমি ল্যাংডনের পর আরম্ভ করে ল্যাংডনে খুনলুং খুল্লায় পঠাইছিলে, সেই খুনলুং খুল্লায় বংশের পর আমি চুকাফা লগত ইয়ালে আহিছিল। গতি আমি আমি এতিয়াও নিজকে চিনিব পারাই নাই, আমার আমি এনেকে বিধ্বস্ত হয়ে গেল যে হিন্দুত্ব এনেকে বিধ্বস্ত করে পেলালে আমার মজাতে এটা সকল খেলিমেলি হয়ে থাকলে। আর আহমতি আহমের ভিতর মোহন দেউধাই সকলের ভিতরে সকল আছে বলে কেছে থাকাটো সচা, কিন্তু আমি আহমের সকল জাতি জনগোষ্ঠীর পূজা পাতল সাবতি থাকার কারণে নিজেরও চিনি নোপা হয়ে থাকল। এই চিনি নোপাটুক চিনি পাবলৈকেহে আমি এই আলোচনা চক্র পাতিছো। গতি চিনি পাবলৈ আমি জানিব লাগে,
আমি এতিয়া কৈ আছো যে তাই আহোম তাই আহোম তাই আহোম বুলি কিবা জাতি গোষ্ঠী বুৰঞ্জীত আছে নেকি কোবা?